আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে কৃপায় সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময়টা তো উইন্টার সিজন, খুবই খারাপ সময় যাচ্ছে। যেমন ঠান্ডা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রতিদিনই প্রায় বৃষ্টি থাকে। তো স্কুল ছাড়া এই স্যাটারডে সানডে বাচ্চাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। আবার কয়দিন পরে আসছে ক্রিসমাসের 2 উইকস হলিডে, সো কয়েকটা বাসা বেড়াতে যাওয়া যায় এই যা, তাছাড়া তো বাসার ভিতরেই থাকা হয় সব সময়। তা আমি গিয়েছিলাম, যারা লন্ডনে থাকেন বা আশেপাশে থাকেন তারা আসলে আসতে পারেন, ওয়েস্টফিল্ড শপিং সেন্টার স্ট্র্যাটফোর্ড। এখানে বাচ্চাদের জন্য, এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম আর আমার ফ্রেন্ডের বাচ্চারা গিয়েছিল, অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস তৈরি করেছে। বাচ্চারা খুবই খুবই এনজয় করেছিল, আসলে করবেও, যারা আসবে তারা সবই করবে, কারণ অনেক আমারও খুবই ভালো লেগেছে। আমি অনেক দিন পরে গিয়েছিলাম, অনেক সুন্দর অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের খেলাধুলা অ্যারেঞ্জমেন্ট করেছিল, অনেক মজা করেছে বাচ্চারা। আপনারা ইচ্ছা করলে এই সময় বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। এই জন্য মেনলি ভিডিওটি দেওয়া, কারণ বাচ্চারা তো স্যাটারডে সানডে ফুললি বোর্ড হয়ে যায়, কি করবে না করবে মানে অস্থির করে ফেলে। আমারটা তো প্রতিদিনই বলে স্কুলে যাব স্কুলে যাব। তো এনিহাও এটা আমি দিলাম এই কারণে যে আপনারা ইচ্ছা করলে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। আর ছিল ওই দিন সান্তা ক্লজের উপর একটা অ্যাক্টিভিটিস ছিল, ওয়ার্কশপ, ওইটার উদ্দেশ্যে মেনলি গিয়েছিলাম। তো ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটস, তারপরে আরও অনেক ধরনের ওদের ছোট ছোট ক্রিসমাস ট্রির বিভিন্ন ডিজাইন, ওগুলা তৈরি করেছিল ওরা। তো সারাদিনই আমি ছিলাম, লাইক আমি 1-2টার দিকে গিয়েছিলাম আর 5টা-6টা পর্যন্ত এখানে ছিলাম। অনেক অনেক মজা করেছে। আপনারা যদি আরও গ্রুপ ধরে অন্যান্য বাচ্চাদের সহ যান, সেখানেও বাচ্চারা এনজয় করবে। তাছাড়া ওখানে এমনি অনেক বাচ্চারা থাকে। তা আমরা সারাদিনই ওখানে ছিলাম, অনেক মজা হয়েছে। আসলে ওদের উদ্দেশ্যে গিয়েছিলাম, আমরা বড়রা তো কোথাও যেয়ে গল্প করতে পারি, ওরা তো অতটা এনজয় করে না। তা এখানে আপনারা যেতে পারেন। আর এখন এই টাইমটা আসলে ফুল ক্রিসমাসের আগ পর্যন্ত ওদের প্রতিদিনই স্যাটারডে সানডে কিছু না কিছু অ্যাক্টিভিটিস ওরা তৈরি করছে, সো যেতে পারেন। এখানে এই যে এটা হলো সান্তা ক্লজের জন্য, অনেক লম্বা লাইন ছিল, প্রায় আমরা হাফ অ্যান আওয়ার প্রায় দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ঢুকেছি ভিতরে। অনেক মজা করেছিল, মিউজিক হচ্ছিল, গান হচ্ছিল, ওরা সাথে সাথে ড্যান্সও করছিল। আবার ওরা অনেক সুন্দর সুন্দর আইটেমও দিয়েছে খেলার জন্য, সেগুলো নিয়ে ওরা খেলছিল। আর এখানে যত কিছু আছে করার জন্য, ক্রাফটস, ডিজাইন তৈরি করার জন্য সব কিছু ওরাই দিয়েছে, আমাদেরকে কিছু নিয়ে যেতে হয়নি। আর তারপরে ওখানে ওরা সান্তা ক্লজের একটা পোস্ট বক্স তৈরি করেছিল, ওখানে সান্তা ক্লজকে একটা লেটার লিখে ওখানে কি চাও সেটার উপরে একটা দিয়েছিল, যে তুমি কি চাও সান্তা ক্লজের কাছে লিখে ওই পোস্ট বক্সে পোস্ট করো। তা আমার ছেলেও একটা লিখে দিয়েছে, চকলেট আর বুকস। এটা জাস্ট ফান, এটা আসতেও পারে নাও আসতে পারে, এটা ওরকম তেমন কোনো বিগ ডিল না, জাস্ট ফর ফানের জন্য এটা দিয়েছিল। ওয়েস্টফিল্ড পুরা শপিং সেন্টারটা খুব সুন্দর করে লাইটিং করেছে এবার, দেখতে খুবই ভালো লাগছিল, আপনারাও এনজয় করবেন। আর আমি গিয়েছিলাম জন লুইসে, ওখানেও এত সুন্দর করে ডেকোরেট করেছে পুরা স্টোরটা, খুবই সুন্দর। আর অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপস এবার ক্রিসমাস ট্রি দেখলাম, আগে যেগুলো দেখিনি, আমার অনেক ভালো লেগেছে। তা আপনারা ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে পুরো ফ্যামিলি সহ আসবেন। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর উপরে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।